সাবধান, পরীক্ষাত আর নকল নচলিব। নচলিব প্রশ্নকাকত ফাদিলর ষড়যন্ত্র। প্রশ্নকাকত ক্রয় বিক্রয়ের লগত জড়িতর বাবেও শাস্তির বিধান। পরীক্ষাক লৈ অসৎ উপায় অবলম্বন করলেই বিপদ অনিবার্য। পরীক্ষা মানেই পরীক্ষা। পরীক্ষাত অসৎ উপায় অবলম্বনের কথা এবারের বাবেও কোনেও মনলৈ নানিব। পরীক্ষাত অসৎ উপায় অবলম্বন মানেই এতিয়ার পৰা বিপদ অনিবার্য। কিয়নো প্রশ্নকাকত ফাদিলর দরে গর্হিত কার্য সংঘটিত করা দুষ্ট চক্রর বাবেই রাজ্যত আস্থাহীন হয়ে পড়েছে রাজ্যর পরীক্ষা ব্যবস্থা। আস্থাহীন হয়ে পড়া এই পরীক্ষা ব্যবস্থাক অধিক আস্থাভাজন করার সংকল্প রাজ্য সরকারের। আর এইভাবেই অসম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনাই মুখ্যমন্ত্রীর হয়ে সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী পীয়ূষ হাজরিকায় সদনত উত্থাপন করলে 2024-র দ্য আসাম পাবলিক এক্সামিনেশন মেজার্স ফর প্রিভেনশন অব আনফেয়ার মিন্স ইন রেক্রুটমেন্ট বিধেয়ক। The Assam Public Examination Measures for Prevention of Unfair Means in Recruitment Bill 2024 খন সদনত উত্থাপন করিল। আর এই বিধেয়কখন আইনলৈ রূপান্তরিত হলে রাজ্যের সকলো ধরনের পরীক্ষা ব্যবস্থাক কলুষিত করা সকল বা কলুষিত করার অপচেষ্টা চলোৱা সকলের বিপদ অনিবার্য। কিয়নো এই বিধেয়ক অনুসরি এতিয়ার পৰা কোনো পরীক্ষার্থীয়ে যদি যিকোনো প্রকারে প্রশ্নকাকত ফাদিল কিংবা ক্রয় বিক্রয়ের লগত প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তেন্তে তেনে পরীক্ষার্থীয়ে 1,00,000 টাকার জরিমানা সহ 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হব। লগতে নির্ধারিত জরিমানা আদায়ত ব্যর্থ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কারাবাসর মেয়াদ বৃদ্ধি হব আর অতিরিক্ত নমাহাল। পরীক্ষার্থীর ক্ষেত্রে জরিমানা সহ কারাবাসর মেয়াদ তুলনামূলকভাবে অল্প কম হলেও অন্য লোকের ক্ষেত্রে এই বিধেয়ক বারুকই কঠোর। পরীক্ষা ব্যবস্থাত সকলো ধরনের অসৎ উপায় অবলম্বনের বাবে যদি কোনো লোকে পরীক্ষার্থীক যিকোনো প্রকারে প্ররোচিত করার লগতে প্রশ্নকাকত ফাদিল কিংবা ক্রয় বিক্রয়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তেন্তে তেনে ব্যক্তিয়ে 10,00,000 টাকার পৰা 10 কোটি টাকালৈকে জরিমানা সহ 5 বছরের পৰা 10 বছরলৈকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হব। নির্ধারিত জরিমানা আদায়ত ব্যর্থ হলে সংশ্লিষ্ট সকলের কারাবাসর মেয়াদ বৃদ্ধি পাব আর অতিরিক্ত 2 বছরলৈ। কেবল সেয়াই নহয়, নিযুক্তি সম্পর্কীয় পরীক্ষার পৰা আরম্ভ করে সকল বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় মেট্রিক উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষা আদিকে ধরে অসম লোকসেবা আয়োগের দ্বারা পরিচালিত সকল পরীক্ষা ব্যবস্থাকে সামরি লব এই বিধেয়কে। সেইমর্মে পরীক্ষার এনে ধরনের বিসঙ্গতি সন্দর্ভত রুজু হওয়া প্রতিটি গোচরের তদন্তর দায়িত্ব থাকিব উপ আরক্ষী অধীক্ষক পর্যায়ের আরক্ষী বিষয়া। লগতে সংশ্লিষ্ট গোচরের বিচার প্রক্রিয়া চলিব গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে নির্ধারণ করা বিশেষ আদালতত। কাজেই এই বিধেয়কখন আইনলৈ রূপান্তরিত হলেই আস্থাহীন হয়ে পড়া রাজ্যের পরীক্ষা ব্যবস্থা পুনের আস্থাভাজন হব বলে আশা করব পারি। ভিডিও জার্নেলিস্ট পুলকেশ পাঠক আর যতীন বরার সহ মুকুত্রয় রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।